হ্যালো ভিউয়ার্স, আজকে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল্ডিং, এটা হচ্ছে একটা মিশন। এর নাম হচ্ছে মৌলানা আজাদ একাডেমি, যেটা ইলামবাজার 2 দুর্গাজপুর রোডের ঠিক পাশেই। এটা হচ্ছে শহীদুল মাস্টার আর এটা হচ্ছে ম্যাথ টিচার এহসান মাস্টার। দূর থেকে চলুন একটু মিশনটা এক ঝলক দেখে নিই। এটা হচ্ছে মসজিদ যেটা সদ্যজাত হয়েছে। এটা মিশনটা দেখে বুঝতে পাচ্ছেন যে নিচেটা অনেক আগে হয়েছে আর উপরটা রিসেন্টলি করা হয়েছে। এখন ছাত্ররা নেই, কারণ এখন লকডাউনের সময়। আর আমরা এখানে কী করতে এসেছি সেটা তোমাদের প্রশ্ন হতে পারে। তো আমরা এখানে এসেছি যে আমাদের যে হেড টিচার, তিনি আমাদের আজ 27 রোজা, এই 27 রোজার জন্য ইফতারিতে দাওয়াত আছে, তাই আমরা এসেছি। আমরা এখানে ঠিক রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। দেখুন মিশনটা, এর সঙ্গে অবশ্যই আপনারা শস্য ক্ষেতগুলো দেখে নিলেন। যেটা দেখলেন সেটা হচ্ছে শুধু ধান ক্ষেত, ধানগুলো সমস্ত ধান দেখুন পেকে গিয়েছে, দু একদিনের মধ্যে সব কাটা হয়ে যাবে। এ মাঠ আর সে মাঠ থাকবে না, সমস্ত মাঠ ফাঁকা হয়ে যাবে। চলুন ভিতরটা, ভিতরে যে একটা প্রাঙ্গণ সেটা দেখি। দেখুন বৃষ্টি হচ্ছে, সরি বৃষ্টি হয়নি, মানে বৃষ্টির সময়। এখন ঘাস জন্ম হয়েছে বা জন্মিয়েছে। এগুলোতে সাইডে অনেক ফুল গাছ ছিল, কিন্তু মিশন বন্ধ হয়ে যাওয়ার জন্য হয়তো ফুল গাছগুলো নেই খো, তবু কিছু কিছু হয়তো আছে। এ দেখুন, এটা যে দেখতে, এটা ছিল আমাদের বাইকের স্ট্যান্ড, যেটা ঝরে টিনগুলো নেই খো ভেঙে গিয়েছে। ও বাবা, এখন বুঝতে পারছেন তো প্রচণ্ড বজ্রঘাত পড়ছে, আওয়াজটাও হালকা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। চলুন মিশনটা আর এক ঝলক দেখা যাক। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, মানে যেদিকে আমরা প্রবেশ করি ওইটা মেন গেট। এইদিকে যে লাস্টে একেবারে লাস্টে এই যে দুজন মাস্টার রয়েছে তারা পাশে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ফুল গাছ, ফুলও ধরে গিয়েছে। বাহ, আগে তো দেখিনি ফুলগুলো, এই প্রথম দেখছি ফুল ধরা। যখন মিশনে ছিলাম তখন ফুল ধরেনি, মিশন থেকে যেয়ে গিয়েছি, বর্ষার জল পড়েছে, ফুল ধরেছে। বাহ, দারুণ সুন্দর ফুল, পুরো হোয়াইট কালার। আর আমরা জানি হোয়াইট কালার মানে হচ্ছে এটা রাত্রে ফুটে। এর সুগন্ধি খুব সুন্দর, রেশন মাস্টার টাটা দিচ্ছে আমাকে। ওরে ওরে, দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন তো? যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ইফতারির জন্য, শহীদুল মাস্টার এলামবাজার থেকে নিয়ে এসেছে। চলুন ভিতরে একটু ঢুকি, দেখা যাক ভিতরে কী হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্সটা, এই দিক দিয়ে আমরা ঢুকি। এটা হচ্ছে অফিস রুমটা, চারিদিকে বইগুলো সাজানো আছে। এই রুমগুলোতে সমস্ত ক্লাস হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আর উপরটা দেখাচ্ছি না, এখন নিচেতে রয়েছে আমরা। চলুন দেখি কিছু ফলমূল কাটাকাটি আপনাদেরকে দেখায় কী কী আর কি আইটেম করা হয়েছে। এটা হচ্ছে তরমুজ, আর যিনি কাটছেন তিনি হচ্ছে এসএম মাস্টার। এসএম মাস্টারের ফেভারিট হচ্ছে তরমুজ, ওয়াটারমেলন যাকে বলে। আগে হচ্ছে নামাজ আজি, তিনি আমাদের মিশনে রান্না টান্না করেন, খুবই ভালো ব্যক্তি। দেখেন কাটাটা একটু দেখুন আপনারা কীভাবে কাটছে এসএম মাস্টার। বাহ, খুব সুন্দর। বা দেখেন হাতটা কেটে যায় না, সাবধানে। চলুন এটা আমরা একটু ভিডিওটা একটা স্পিডটা বাড়িয়ে দিই, যাতে সময়টা বেশি না লাগে আপনাদের, আপনারা যেন বিরক্ত না হন। চলুন বন্ধুরা, এইটা আর স্পিডটা বাড়লাম না, কারণ এসএন মাস্টার চাচার কাছ থেকে নিজে নিয়ে নিল যে আমি কাটি। তো দেখি এসএন মাস্টার তরমুজটা কীভাবে কাটছে বা কীভাবে ছাড়াচ্ছে, সেই জন্যই আর স্পিডটা বাড়লাম না, একটু এটা দেখিনি। তারপর আবার স্পিডটা যেভাবে বাড়াচ্ছিলাম সেভাবে ভিডিওটাকে আরও স্মুথ গুলিতে নিয়ে যাব। তো আপনারা একটু দেখুন যে এসএন মাস্টার তরমুজটা কীভাবে কাটছে। প্রথমে দেখুন সুন্দরভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছেন, মনে হচ্ছে যেন তালের কোয়া বা নারকেলের ডাবটাকে বের করছে। সরি, নারকেলের ডাব নয়, নারকেল থেকে বের করছে, ডাব থেকে। বাহ, খুব সুন্দর হয়ে গেল। এবার কি করবেন দেখা যাক, এবার সেটাকে পিস করা হবে। বাহ, খুব সুন্দর হয়ে গেল, অল্প সময়ের মধ্যে তোমাদের পিস কমপ্লিট।
চলুন ভিউয়ার্স, এবার যেভাবে আমাদের ভিডিওটা একটু কার্টুন গতিতে যাচ্ছিলো অর্থাৎ স্পিড বাড়িয়ে যাচ্ছিলো, আমি আবার সেই মুডে ভিডিওটাকে অন করি, আপনারা একটু শর্ট সময়ের মধ্যে সেটাকে দেখে নিন কেমন। না তার আগে এই যে শশা কাটা হ্যাসেন মাস্টার, সেটাও একটু দেখিনি, মাঝে মাঝে কেটে দিল বাস। আর এদিকে একটা বাস হয়ে গেল, তো চলুন এবার স্পিডটাকে বাড়াই একটু। চলুন দেখা যাক আমাদের আর এক প্লেয়ারকে, তিনি হচ্ছেন মমতাজ, এনার নাম হচ্ছে মমতাজ, মমতাজ স্যার, শুধু স্যারই নয় এনার এই যে মিশন এর সঙ্গে তিনি অতঃপ্রতভাবে জড়িত। এনার মামাই হচ্ছে আমাদের হেডমাস্টার, আর এনার যে মেসোমশাই অর্থাৎ আমাদের যাকে বলা হয় খালু আর কি, তিনি হচ্ছেন সেক্রেটারি। যাই হোক দেখুন এই যে লম্বা করে দেখছেন, এগুলো সমস্ত রুমে ক্লাস হয়, উপরে এইভাবেই লম্বা করে আছে ক্লাস হয়, এল প্যাটার্নে আছে আমাদের মিশনটি। এগুলো হচ্ছে আইটেমগুলো, চলুন এবার অযথা আমাদের বকবকানি শুনিয়ে আপনাদের কোনো লাভ নেই, আপনারা একবার এটা খুবই স্পিডে অর্থাৎ কার্টুন গতিতে একটু দেখে নিন। ভিউয়ার সময় প্রায় হয়ে এসেছে, এবার আমরা উজুর কাজটা সেরে ফেলবো। চলো বন্ধুরা এবার আমি আমার উজু কাজটা শেষ ফেলি। চলুন মিশন থেকে বেরোই, এই যে দেখতে পাচ্ছেন চাচা যে জল ধরছে এটা হচ্ছে ডাইরেক্ট কল, এখান থেকে আমরা বোতলে জল টল ভরি যেটা একেবারে মিশন থেকে বেরিয়েই, মিশনের মেইন গেটটা বেরিয়েই। এবার আমরা মসজিদে যাব, কিন্তু মসজিদে যাওয়ার আগে একটু এখানে বিশ্রাম করব। চলুন ভিউয়ার্স এবার আমরা মসজিদের দিকে রওনা হই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিছু একটা লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা আমি নিজেও জানি না। ভিউয়ার্স এবার মসজিদের ভেতর ঢুকে এই যে ইফতারি, সেই ইফতারিগুলোকে সাজানোর ব্যবস্থা করা যাক, এবং ইফতারিগুলো সামনে নিয়ে বসে আমরা অপেক্ষা করব আজানের জন্য। এইগুলো যেগুলো অ্যাসেন মাস্টার কাটলো, শশা আর কি না তরমুজ, ওয়াটারমেলন অ্যাসেন মাস্টার নিজে নিয়ে চললো,
এবার ওখানে গিয়ে আরও যে সমস্ত আইটেম আছে সেগুলো দিয়ে এক একটা প্লেট সাজানো হবে। চলুন তাহলে দেখি কী কী আইটেম আছে।
ভিউয়ার্স, এবার নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নিই। বাস নামাজ শেষ, এবার আমরা একবার বাজার যাবো, হ্যাসান মাস্টার দুটো পাঞ্জাবি কিনবে সেই জন্য। বুটি কামিং সুন, এই যাচ্ছে, চলুন এবার ইলামাইতে ঘুরে আসি আমরা। হ্যাঁ ঠিক আছে, সৈদুল মাস্টার, হ্যাসান মাস্টার দুটো পাঞ্জাবি কিনবে। হ্যাঁ ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমরা বেরিয়ে গেছি, এখন হাইওয়েতে আছি। অন্ধকার বলে সাইড দিকটা কিছু বোঝা যাচ্ছে না, তবে যে সমস্ত দোকানগুলো খোলা আছে সেই সমস্ত দোকানের আলোর জন্য বা লাইটিংয়ের জন্য আমরা কিছুটা বুঝতে পারছি। তো চলুন এখন যাই। ভিউয়ার্স, এবার দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা ইলামবাজারে ঢুকে গেছি। এই যে বিল্ডিংটা রয়েছে, এটা ইলামবাজারের ঠিক ইলামবাজার টু দুরাইপুর হাইওয়ের ঠিক পাশে। টোটোগুলো দাঁড়িয়ে আছে, কিছু টোটো। এই তো এবার আমরা ঢুকছি দুরাইপুর স্ট্যান্ডে। এই তো এইদিকে হচ্ছে সেই রটন্তি ভবন, যেটা আগে ছিল সিনেমা হল। আর একটু গেলেই আমরা চলে যাব বাস স্ট্যান্ডে, দুরাইপুর বাস স্ট্যান্ডে। এই তো এই তো হচ্ছে দুরাইপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ এই তো এটা হচ্ছে দুরাইপুর বাস স্ট্যান্ড। এবার আমরা এদিকে পেরিয়ে যাব, অনেক লোকও আছে, মোটামুটি ভিড়, করোনার জন্য সেরকম ভিড় হয়নি, বুঝতে পারছেন। এখানে সেই কিছু ফুটপাথের মতো মনোহারি দোকান, স্টেশনারি যে সমস্ত আর কি সেগুলো বিক্রি করছে। এই তো এই বাজারটা হচ্ছে পুরো স্টেশনারি বাজার। এবার আমরা এখানে রাস্তাটা ক্রস করে ওইদিকে চলে যাব। অলরেডি ঢুকে গেছি, হালদারের দোকান পেরিয়ে গেছি, বইপত্র দোকানটা পেরোচ্ছি, সমস্ত দোকান আশা করি আপনারা সবাই চিনতে পারছেন। এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দোকানগুলো সব। আমরা ঠিক এই যে সামনে একটা দোকান আছে এইখানে দাঁড়াবো। এই তো এই তো এই তো চলে এসেছি।
ভালো লাগে আমি বলছি, হ্যাঁ এইটা থেকে ভালো, এইটা থেকে এটা ভালো, এই দিলে মনে হয় তুমি ভালো না, চালিয়ে তখন চার পাঁচ মাস যাবে, রং চড়বে রং, এইটা রং দিয়ে যাবে, এইটা দাঁড়িয়ে যাবে, কোনটা চড়বে তাহলে, মানে সবগুলো চড়বে, চড়লে গেলে খারাপ লাগবে না, আর একটা দেখুন বেগুনিটা এইটা দুটো মানে একটু হলো ভালো লাগবে দেখুন, কত মারতে খুব বেশি হলে হাফ আঙুলে মারতে হবে, তাহলে বন্ধুরা দেখতে পেলেন মন্ডল রেডিমেড স্টোরস খোলা ফ্যাক্টরির ঠিক বিপরীতে, এখানে খাদির পাঞ্জাবি মাত্র 200 টাকায় পাওয়া যায় খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙের, যদিও আজকে স্টকটা একটু কম ছিল। তো ভিউয়ার্স এবার আবার মিশনে রিটার্ন যাব, এবার আমরা আমাদের বাইক স্টার্ট করে ফেলেছি, আমরা রওনা দিচ্ছি মিশনের দিকে। এটা হচ্ছে হালদারের দোকানটা, ট্রাফিকটা হাইওয়েতে উঠে গেলাম, এবার আমরা হাইওয়েতে আছি এখন, মোটামুটি দুরাজপুর স্ট্যান্ডে ওপর দিয়ে যাচ্ছি, স্ট্যান্ড পেরিয়ে গেলাম, ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মধু টেক্সটাইলের যে দোকানটা আছে, আমরা মধু মধু করি, সেই দোকানটা পেরিয়ে গেলাম, এবার মোটামুটি পেরিয়ে যাচ্ছি, প্রায় বাজার থেকে বেরোচ্ছি, এবার পাশে একটা পাবলিক নার্সিংহোম আছে, মোটামুটি বেরিয়ে গেলাম, এরপরে পড়ছে কিষান মান্ডি, আর তার আগে আছে এডি অফিস ডান দিকে, পেরিয়ে গেলাম, পায়ের মোড় মনে হয় পেরিয়ে যাচ্ছি, এরপরে আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে পেট্রোল পাম্পটা, ওই তো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন দূরে, লাইটিংয়ের জন্য ভালো বুঝতে পারছেন আশা করি, এটা এই তো এটা হচ্ছে সেই পায়ের মোড়, যেটা পায়ের মোড় থেকে একটু পেরিয়েই আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এরপরে গিয়ে কিছু হোটেল আছে, এই তো এখানে একটা নতুন টাটার শোরুম আছে, এই তো এটা এটা সদ্যজাত হয়েছে বিশাল বড়, তারপর এখানে আমরা কিছু ধাবা দেখতে পাবো, কিছু হোটেলও দেখতে পাবো, এই তো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সমস্ত গাড়ি এখানে একটা নয় দু তিনটে বেশ হোটেল আছে ধাবা আছে, এরপর আমরা খাদিমপুকুর যে মোড়টা সেটাও পেরিয়ে গিয়ে যাচ্ছি, না সরি খাদিমপুকুর মোড়টা ঢুকছি, রাত্রে অন্ধকারে কিছু বুঝতে পারছি না, এবার হয়তো পেরিয়ে গেলাম, এবার আমরা মিশন হাই রোড থেকে নেমে মিশন রাস্তায় চলে এসেছি, এই তো আমরা মিশন রাস্তায় এসে
এবার আমরা সেই আগের জায়গায় ফিরে আসবো, এই তো যেখানে আমরা বাইকগুলো রেখেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাতে প্রচণ্ড পোকা, সামনে দেখতে পাচ্ছেন লাইটে। আর এটা হচ্ছে আমাদের মিশনের সেই রুম, যে রুমে আমরা থাকি। সেই রুমে অনেক দিন আসিনি, এখন এই রুমটাই চাচা আছে। আমরা এইও অ্যাসেন মাস্টার, আমি এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেডগুলো সব। এই রুমটা হচ্ছে শুধুমাত্র টিচার্স রুম। এবার বন্ধু আমরা যে শহীদুল মাস্টার যে বিরিয়ানি এনেছিল সেই বিরিয়ানির পর্ব আমাদের শুরু হয়ে গেল। তার মানে আমাদের সময়সীমা প্রায় ঘনিয়ে আসছে, এবার আমাদেরকে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। খাওয়া চলছে প্রথমে, অ্যাসেন মাস্টার খাচ্ছে ভালোই, ও দারুণ দিচ্ছে অ্যাসেন মাস্টার, আপনারা দেখতে পাচ্ছেন। আমিও দিচ্ছি হালকা হালকা। শহীদুল মাস্টার এদিকে আছেন, মমতা স্যার মনে হয় এখন খাবে না। যাই হোক আমরা তিনজন খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যাবো, কারণ আবার তারাবি নামাজ আছে, দেরি করলে হবে না, তাই একটু আগে আগে খাওয়া দাওয়া সেরে ফেলছি। চলুন তাহলে এবার বাড়ি চললাম। এবার বাড়ি গুড নাইট ভিউয়ার্স, আবার দেখা হবে পরের ব্লগে।